আজ আন্তর্জাতিক ইয়োগা দিবস। সুস্থ জীবনযাপনের সচেতনতা বাড়াতে বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। আরো জানাতে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইন্দোর স্টেডিয়াম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, ইয়োগা দিবসের কি আয়োজন দেখছেন এবং কারা অংশ নিচ্ছেন এই আয়োজনে? প্রতি বছর আসলে দেখি এই বিশ্ব যোগ দিবস উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আয়োজন করা হয় এবং সবচেয়ে বড় আয়োজনটি এই মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে হয়। আমি যদি আপনাকে এখনকার পরিস্থিতি দেখাই, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হাজারো অংশগ্রহণার্থীর, কিন্তু হাজারো যোগ প্রেমী এই আয়োজনে অংশ নিয়েছে। ভারতীয় হাই কমিশনের আয়োজনে এই উদযাপনটি করা হচ্ছে, এই দিবসটি করা হচ্ছে। মূল প্রতিপাদ্য হচ্ছে যে মানুষকে আসলে সচেতন করার, সুস্থ মানুষ তৈরি করার জন্য আসলে যোগ ব্যায়ামের যে প্রয়োজনীয়তা সেটা মানুষকে জানানোই কিন্তু এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আমরা সকাল থেকে দেখেছি প্রায় সকাল 6:30 থেকে কিন্তু মানুষ আসতে শুরু করেছে। যারা যোগ ব্যায়ামের সাথে সংশ্লিষ্ট তারা এসেছেন এবং তারা রেজিস্ট্রেশন করে এখানে তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো বসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রায় গত 1 ঘন্টার মতো সময় হতে চলেছে, 1 ঘন্টা যাবত ধরে কিন্তু যোগ ব্যায়ামের বিভিন্ন যে আসনগুলো রয়েছে সেগুলো অনুশীলন করানো হচ্ছে এবং হাজারো মানুষ তাতে অংশ নিয়েছে। মূল বিষয় হচ্ছে যে এই যোগ ব্যায়ামের ফলে মানসিক এবং শারীরিক দুটিই যেন সুস্থতা রাখা যায় সেই বিষয়টি নিশ্চিত করাই আসলে প্রধান লক্ষ্য হিসেবে কিন্তু বলছেন এখানে যারা আগতরা। এখানে সংস্কৃতি প্রতিমন্ত্রী এসেছেন, পাশাপাশি ভারতীয় হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার এসেছেন, তারা কথা বলছিলেন। তারা উদ্বোধনী বক্তব্যে বলছিলেন যে সাধারণ মানুষ সবারই আসলে যোগ ব্যায়ামে বা যোগার প্রতি মনোযোগ দেওয়া উচিত, কেননা সুস্থ জীবনের জন্য যোগার বিকল্প নেই বলে তারা মনে করছেন। এবং তারা বলছিলেন যে স্কুল পর্যায়েও যেন এই যোগার প্রচলনটা হয়, সেই বিষয়টি আসলে তারা চান যে সেটা হলেও কিন্তু সুস্থ একটি প্রজন্ম গড়ে উঠবে এবং সুস্থভাবে সব কিছু এগিয়ে যাবে, এরকম কিন্তু তারা বলছিলেন। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই যোগা আয়োজনের যে বা যোগব্যায়ামের যে অনুশীলন সেটি চলমান রয়েছে। 9:30 পর্যন্ত এখানে এই অনুষ্ঠানটি হবে এবং এটি শেষ হওয়ার পর আমরা আবার আপনাদেরকে জানাতে পারবো যে আসলে আরও অন্য অন্য অনেক জায়গাতে কিন্তু এই ধরনের আয়োজন রয়েছে। মিরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।